বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলবাগ ও বিশিষ্ট সুনামধন্য সাংবাদিক অল্ট নিউজের কো-ফাউন্ডার মোহাম্মদ জুবের গ্রেপ্তার। এই দুই গ্রেপ্তার প্রতিবাদী মানুষকে যেমন পথে নামিয়েছে, তেমনি বুদ্ধিজীবী মহলে এই গ্রেপ্তার মানসিক দিক থেকে আলোড়ন সৃষ্টি করেছে। সমাজকর্মী তিস্তা শীতলবাগ ও অল্ট নিউজের কো-ফাউন্ডার মোহাম্মদ জুবেরের নাম যারা শুনেননি, এই দুই দিনে প্রতিটি ভারতীয় নাগরিক এদের নাম শুনে ফেলেছেন। এই দুই ব্যক্তিত্বকে গ্রেপ্তার একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের উপর একটি বড় ধাক্কা। এই ধাক্কা শুধু এই দুই ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব সমস্ত গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষের মনের মধ্যে জোর প্রভাব ফেলেছে। কে তিস্তা শীতলবাগ? মুম্বাই নিবাসী তিস্তা শীতলবাগ এক অভিজাত পরিবারের মেয়ে। তার পূর্বপুরুষদের উপার্জিত অর্থ দিয়ে সে সারা জীবন আরামে কাটাতে পারত, কিন্তু আর 10 জন মানুষের মতো সেই সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পালন না করে তিস্তা শীতলবাগ সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তিস্তা শীতলবাগ যে শক্তি, যে ধৈর্য, যে মন মানসিকতা নিয়ে এই অসহায় মানুষের পাশে সারা জীবন দাঁড়িয়েছে, তার পেছনের একটা ঐতিহাসিক কারণ রয়েছে। তিস্তা শীতলবাগের যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই পরিবার ভারতবর্ষের প্রথম যে স্বাধীন ভারতবর্ষ, তার অ্যাটর্নি জেনারেল ও ল কমিশনের প্রথম সভাপতি ছিলেন তার বাবা এম সি শীতলবাগ। তিনি স্বাধীন ভারতবর্ষের বার কাউন্সিলেরও প্রথম সভাপতি ছিলেন। একইভাবে যদি দেখি, এম সি শীতলবাগের বাবা চমনলাল হরিলাল শীতলবাগ, যিনি জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ গোটা ভারতবর্ষে যে হয়েছিল এবং যে হান্টার কমিশন বসেছিল, সেই হান্টার কমিশনের চমনলাল হরিলাল শীতলবাগ, তিনি লন্ডনে গিয়ে সেই কুখ্যাত জেনারেল ডায়ারের বিরুদ্ধে মামলা করেন এবং জেনারেল ডায়ারের বিরুদ্ধে কোর্ট মার্শাল বসাতে সক্ষম হন। এইরকম একটা পরিবার থেকে উঠে এসেছে, আজকে সুপ্রিম কোর্টের একটা টিপ্পনিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার প্রতি বিভিন্ন রকমের ধারা লাগানো হয়েছে। কি কাজ করতেন শীতলবাগ? তিনি যেমন প্রথম NRCCA বিষয়ে মানুষকে সচেতন করেন, তিনি ভারতবর্ষের যেখানে যেখানে অসহায় মানুষ আইনের সহযোগিতা পেত না, সেইখানে সেইখানে গিয়ে তিস্তা শীতলবাগ অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। আমরা আজকে যেমন গুজরাট দাঙ্গার বিষয়ে তিনি যে ইরফানের স্ত্রী জাফরিকে যে সহযোগিতা করেছিলেন, শুধু এইখানে তার সহযোগিতা ছিল না, একইভাবে মুম্বাইয়ের সন্ত্রাসী কাণ্ডে যে 40 জনের মতো হিন্দু নাগরিক মারা গেছিল, তাদের হয়েও তিনি মামলা করেছেন এবং মামলা করে তিনি সেই নিহত হিন্দু পরিবারের সদস্যদেরকে সরকারি ক্ষতিপূরণ আদায় করতে তিনি সক্ষম হয়েছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে তিস্তা শীতলবাগ সমস্ত জায়গায় অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াতেন। এই শীতলবাগকে গ্রেপ্তার করা হলো কেননা সুপ্রিম কোর্টে গুজরাট দাঙ্গার যে SIT এর যে রিপোর্ট, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে তাকে বাতিল করার জন্য এবং সেই কমিশনের সুপারিশকে কোন কোন জায়গায় খামতি আছে সেইগুলো বিষয়ে একটা আবেদন সুপ্রিম কোর্টে করেছিল। সেই আবেদন করেছিলেন আবেদনকারী জাফরি, সহযোগিতায় ছিলেন তিস্তা শীতলবাগের তার NGO। মাননীয় সুপ্রিম কোর্ট সেইখানে একটা টিপ্পনী করেছিলেন যে তিস্তা শীতলবাগ সেই পরিবারকে ভুল বুঝিয়ে মামলা করিয়েছেন। সুপ্রিম কোর্টের এহেন টিপ্পনীতে অনেকেই অনেক কথা বলছেন, আমরা সেই দিকে না গিয়ে আমরা যেই জিনিসটা ভাবি যে মানুষ মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছেন, দিতেই পারেন, কারণ তারা তাদের বিচার বিবেচনায় যেটা মনে হয়েছে সেটা তারা করেছেন। কিন্তু এইরকম হাজারো মামলা প্রতিদিন আইন আদালতে হয়, এক পক্ষ জয়ী হয়, এক পক্ষ পরাজিত হয়, কিন্তু সেইখানে তো এই ধরনের কথা উঠে আসে না, কিন্তু আজকে এই মামলার ক্ষেত্রে এই ধরনের কথা আসলো বলেই অনেকেই অভিযোগ করছেন। সে যাই হোক, তিস্তা শীতলবাগ যে সাধারণ মহিলা নয় তার প্রমাণ আজকে গোটা পৃথিবীতে হাজারো হাজারো মানুষ আজকে তিস্তা শীতলবাগের মুক্তির দাবিতে পিটিশন দিচ্ছেন। শুধু তাই নয়, ইউনাইটেড নেশন একইভাবে ভারত সরকারের কাছে আবেদন করেছে যাতে করে তাকে মুক্তি দেওয়া হয়। 6:45 সন্ধ্যার সময় আমরা জানতে পারলাম
যে অল্ট নিউজের কো-ফাউন্ডার মোহাম্মদ জুবেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই অল্ট নিউজের আরেকজন ফাউন্ডার প্রতীক সিনহা বলেছেন যে সকালবেলায় তাকে একটা মামলার জন্য ডেকে নেওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, সন্ধ্যার সময় তাকে গ্রেপ্তার করা হয় বিনা নোটিশে, এবং এখনো পর্যন্ত প্রতীক সিনহা কোনো এফআইআর এর কপি হাতে পাননি। এই যে বিষয়টা, কে এই মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা, এদের কাজ হতো আজকে আমরা জানি গোটা ভারতবর্ষে নানান ধরনের মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এক জায়গার ভিডিও আরেক জায়গায় লাগিয়ে নানান ধরনের সংবাদ করা হয়। একইভাবে গদি মিডিয়াও এই কাজে পিছিয়ে নেই। মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা, তাদের যে নিউজ পোর্টাল, তারা এই সমস্ত সংবাদকে সংগ্রহ করে যাচাই করতেন যে এই ঘটনাটা সত্যি নাকি এটা কোনো ফেক নিউজ। এই ফেক নিউজ ধরায় তাদের ছিল প্রধান কাজ। আমরা জানি যে এই দুই মহান সাংবাদিকের কারণে ভারতবর্ষের হাজারো হাজারো মিথ্যা সংবাদ ধরা পড়েছে, এবং জনসম্মুখে মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা মানুষের কাছে সেটা তুলে ধরেছে। 2020 সালে তার বিরুদ্ধে একটা মামলা ছিল, সেই মামলায় হাইকোর্ট থেকে সে সংরক্ষণ পেয়েছে। প্রথম দিকে সেই মামলার কথা বলে নিয়ে যাওয়া হলেও এখন যেটা দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে ধরে নিয়ে গেছে IFSO এবং গ্রেপ্তার করেছে, কোর্ট থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। কিন্তু তারা বলছে তার বিরুদ্ধে, মোহাম্মদ জুবেরের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে সাধারণ নাগরিককে ভাবিয়ে তুলেছে, বিশেষ করে যারা ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ এবং যারা সমাজকর্মী। অনেকেই ভাববেন যে সমাজকর্মীর কি প্রয়োজন, রাজনৈতিক দলেরাই তো রয়েছে। অবশ্যই রাজনৈতিক দলেরা রয়েছে, তারা নানান ধরনের কাজকর্ম করে, কিন্তু সমাজকর্মীরাই হচ্ছে তারা যারা সবসময় চোখ কান খোলা রেখে সরকারের ত্রুটি, অন্য কারো ত্রুটি জনগণের সামনে তুলে ধরে এবং দেশকে সঠিক পথ দেখায়, দেশকে সঠিক নির্দেশ দেখাতে পারে এই সমাজকর্মীরা। এই সমাজকর্মীরা দেশে আছে বলেই সমাজে সুখ শান্তি, সমাজের নিরাপত্তা, রাষ্ট্রীয় সন্ত্রাসের যে আরোপ উঠে আসে সেইখানে এই সমাজকর্মীরা গিয়ে পাশে দাঁড়ায়। অর্থাৎ আমরা দেখেছি ভারতবর্ষের যে সমস্ত সমাজকর্মী, শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে যারা সমাজকর্মী আছে, তারা পিছিয়ে পড়া জনজাতির জন্য এগিয়ে আসে। আজকে তিস্তা শীতলাবাদ এবং মোহাম্মদ জুবেরের এই গ্রেপ্তার আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা আশা করব ভারত সরকার এই দুই মহান ব্যক্তিত্বকে অবিলম্বে মুক্তি দিবেন, এই আশা আমরা করছি। ধন্যবাদ।